দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের প্রজন্মের কানকে সুন্দর করার মেহনত, এটা যখন মেহনতটা যখন সুন্দর হবে তো কান সুন্দর তো কলম সুন্দর। কলবের আরেকটা জানালা হলো জবান, মুখ নামক জানালা। মুখে যত আল্লাহর নামের জিকির হবে তত কলম সুন্দর হবে, মুখে যত কোরআন শরীফের তেলাওয়াত হবে ভালো ভালো কথা মুখে উচ্চারিত হবে তো কলম সাফ হবে। এই জন্য প্রত্যেকটা মুমিন প্রতিদিন কিছু সময় আল্লাহ পাকের জিকির করা চাই, আল্লাহর নামের জিকির আজকাল আদি হওয়া চাই। সকাল সন্ধ্যার কোনো এক সময় একশতবার সুবহান আল্লাহ, একশতবার আলহামদুলিল্লাহ, একশতবার লা ইলাহা ইল্লাল্লাহ, একশতবার আল্লাহু আকবার, একশতবার ইস্তিগফার, একশতবার দুরূদ শরীফ, দশ পনেরো মিনিট সময় একটু জবানে জিকির করা, মুখে জিকির করবে কিন্তু কলব জানালা দিয়া, মুখ জানালা দিয়া কলবের ভিতরে নূর ডুববে, কলব সাফ হবে, জিকির করবে তো সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই কলব যদি কারোর ভালো হয়ে যায়, আত্মার সৌন্দর্য যদি কারোর আইসা যায়, কদ আফলাহা মান তাযাক্কা, আল্লাহ তাআলা বলেন সে সফল হয়ে গেল যার আত্মশুদ্ধি হাসিল হয়ে গেল। আর আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল বাদানি লামুদগা, এই দেহের ভিতরে যে একটা গোস্তের খণ্ড আছে, ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, এই গোস্তের টুকরাটা যদি কারোর ভালো হয় তাহলে তার গোটা অঙ্গ প্রত্যঙ্গই ভালো হয়। কলবের প্রভাব হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব আজা দিয়ে বের হয়। আর যদি কলব কারোর সুন্দর হয় তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গ সুন্দর হয়, তার অন্যান্য অঙ্গের ভেতর দিয়ে কলবের খাবার সাত গুলো উঠায়, তখন আজার ভেতরে গুনার দাগ বেশি লেগে যায়। ভেতর সুন্দর তো মানুষ সুন্দর, আমল সুন্দর, আর আমল সুন্দর ভেতর সুন্দর তো আল্লাহর কাছে বান্দাটা সুন্দর। এমন সুন্দর বান্দা দোজকে না, এমন সুন্দর বান্দাকে আল্লাহ মেজবান হইয়া জান্নাতের মেহমান বানাবে। এই কলবের উপরে মেহনত করার জন্য তৈয়ার আছি না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ওয়াদা করিতেছি, মিথ্যা বলিব না, কিবাত করিব না, কুশব্দ বলিব না, ইয়া আল্লাহ বাদর নজরি করিব না, জোরে বলেন চিল্লা করেন ইনশাআল্লাহ, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, ভাবনা পরিবর্তন করব ইনশাআল্লাহ। মানে এটা কি কলবের, কলবের জানালা ভাবনা, ভাবনার ভিতরে আখেরাত ঢুকে যেখানে গেলে ঢুকে সেখানে যাব ইনশাআল্লাহ, জবানে জিকিরের আমল করব ইনশাআল্লাহ। মাদ্রাসা কি বন্ধ থাকবে না চালু থাকবে? মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে? মাদ্রাসাকে সহযোগিতা করবেন নাকি দুশ্মনে করবেন? সহযোগিতা ইনশাআল্লাহ সোজা করেন, মোট করেন, সারেন, আবার ধরেন, আবার সারেন, আবার ধরেন, সারেন, এই ধরেন ধরেন, এই ধরে ধরে রাখেন, ধরে রাখেন, ধরে রাখেন, জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে, আরো জোরে, পকেটে হাত দেন, যার পকেটে যা আছে দেন,